নমস্কার প্রিয় মিত্ররা, পুরাণ কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে অনেক আন্তরিকভাবে স্বাগত। প্রিয় মিত্ররা, আজকে যে কাহিনীটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হল কিভাবে কলা গাছের উৎপত্তি হয়েছিল আর কেনই বা সব পুজোয় কলার প্রয়োজন হয়। আসলে আমরা যে গাছটিকে কলা গাছ হিসেবে চিনি তার পেছনে কলা গাছ হয়ে ওঠার পূর্বে এক কাহিনী রয়েছে। ঋষি দুর্বাসার নাম তো আমরা প্রায় সকলেই জানি, আর এটাও জানি তিনি কত ক্রোধযুক্ত ঋষিমণি। সমস্ত দেবদেবী সকলেই ঋষি দুর্বাসা মুনির নাম শুনলে ভীতু হয়ে ওঠেন। স্বয়ং শিব ও মা পার্বতীও তার ক্রোধের অভিশাপ থেকে মুক্তি পাননি, তাদেরকে মাতঙ্গ ও মাতঙ্গী রূপ ধারণ করতে হয়েছিল। প্রকৃত অর্থে ঋষি দুর্বাসা মুনির জন্ম হয় সমস্ত লোকে অনুশাসন স্থাপন করার জন্য। সমস্ত লোকেই, সেটা ব্রহ্মলোক হোক অথবা দেবলোক অথবা পৃথিবীলোক হোক, সমস্ত স্থানেই অনুশাসনের প্রতিষ্ঠা করা দরকার, এটাই বাবা মহেশ্বরের মনে হয়েছিল। কারণ একবার কোনো বিশেষ কারণে মহাদেব ব্রহ্মদেবের নিকট উপস্থিত হয়েছিলেন, কিন্তু ব্রহ্মদেব তার ধ্যানে এতটাই মনোযোগগ্রস্ত ছিলেন যে বহুবার ব্রহ্মদেবকে ডাকা সত্ত্বেও তিনি তা শুনতে ব্যর্থ হন। তখন তো মহাদেব প্রবল ক্রোধান্বিত হয়ে পড়েন এবং তার ডমরুর ধ্বনিতে সমস্ত ব্রহ্মাণ্ড তটস্থ হয়ে পড়ে। অবশেষে ব্রহ্মদেবের ধ্যান ভঙ্গ হয় এবং মহাদেবের নিকট ক্ষমা প্রার্থনা করেন। এই ঘটনাটিতে মহাদেব প্রবল ক্রোধান্বিত হয়ে পড়েন এবং সমস্ত লোকে অনুশাসন প্রতিষ্ঠা করার জন্য স্বয়ং মহাদেব দুর্বাসা মুনি রূপে জন্মগ্রহণ করেন। প্রিয় মিত্ররা, এবার আসি কলা গাছ উৎপত্তির বিষয়টিতে। দুর্বাসা মুনি একদিন তার স্ত্রীকে বলেন তাকে যেন ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে তুলে দেন, কারণ সেই দিন রাতে দুর্বাসা মুনি বহুদূর যাত্রা সমাপ্ত করে গৃহে ফিরেছিলেন, যে কারণে তিনি অতীব ক্লান্ত অনুভব করছিলেন। তাই তার স্ত্রীকে এই দায়িত্বটি দুর্বাসা মুনি দিয়েছিলেন। কিন্তু সেদিন এমন একটি ঘটনা ঘটল যে দুর্বাসা মুনির স্ত্রী এত নিদ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন যে স্বয়ং তার নিদ্রাই বিলম্বে ভাঙে। ততক্ষণে সূর্যদেব উদিত হয়ে গেছেন। তখন তার স্ত্রী কি করবেন বুঝেই উঠতে পারছেন না, কিন্তু তার আর কিছুই করার ছিল না। অবশেষে দুর্বাসা মুনিকে তিনি ডেকে তোলেন। তার নাম দুর্বাসা মুনি। তিনি যেই না দেখলেন সূর্যদেব উদিত হয়ে গেছেন, আর তার স্ত্রী তাকে ব্রহ্মমুহূর্তে ডেকে তুলতে ব্যর্থ হয়েছেন। তিনি তো প্রবল ক্রোধান্বিত হয়ে তার স্ত্রীকে যে কি করবেন তিনি ভেবেই উঠতে পারছেন না। অবশেষে বলেই ফেললেন, এক্ষুনি তুমি ভস্ম হয়ে যাও। আর হলো তাই। এই সংবাদ পেয়ে তার শ্বশুর মহাশয় উপস্থিত হয়ে বললেন, এ তুমি কি করেছো, শুধুমাত্র এই কারণে তুমি আমার কন্যাকে ভস্মে পরিণত করে দিলে। তখন দুর্বাসা মুনি কাঁদতে থাকলো, এ আমি কি করলাম। এরপর দুর্বাসা মুনি তার শ্বশুর মহাশয়কে বললেন, আপনার এই মেয়ের ভস্ম আমি চারিদিকে ছিটিয়ে দিলাম, যে পৃথিবী থেকে কোনো দিনও চলে যাবে না। এই ভস্ম থেকেই উৎপন্ন হবে এক বিশেষ ফলের গাছ, যার নাম হবে কলা। আর আমি এই কলাকে আশীর্বাদ দিচ্ছি, কলা ছাড়া কোনো পূজাই সম্পন্ন হবে না। আর আমাদের মধ্যে আমার স্ত্রী এইভাবেই পৃথিবীতে বেঁচে থাকবে অমর হয়ে। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই পুরাণ কাহিনী চ্যানেলটিকে মোটিভেট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন। প্রিয় মিত্ররা, আজকে তাহলে এখানেই সমাপ্ত করছি।
অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলে অনেক ভালো থাকবেন।